পারম্ভিক পরবর্তী আমি আজকের ক্লাসে দেখাবো সেপ বা আকৃতিকে ব্যবহার করে কিভাবে যে কোনো বস্তুর ছবি ড্রয়িং করা সম্ভব হয় আমার মনে হয় কোনো একটি আকৃতিকে কোনো বস্তুতে পরিবর্তন করার থেকে বেশি ভালো হয় কোনো একটি বস্তুকে আকৃতির মধ্যে নিয়ে এসে সেই বস্তুটির ছবি ড্রয়িং করা বেশি সুবিধে মনে হয় কারণ আমরা যদি এই পদ্ধতিটা শিখে ফেলতে পারি তবে আমরা যে কোনো বস্তুর ছবি আকৃতি বা শেপের মধ্যে নিয়ে এসে সেই বস্তুটি ছবি ড্রয়িং করে তাই আমি দুটো ছবি ড্রয়িং করে দেখাবো কিভাবে এই পদ্ধতিটা অবলম্বন করা হয় দেখো প্রথমে একটি ত্রিভুজ একে নিলাম সেই ত্রিভুজের মাধ্যমে একটি আমি ঘর আঁকছি এই পদ্ধতিতে কিভাবে ঘর আঁকছি এটা দেখে নাও প্রথমে ত্রিভুজ এঁকেছি তারপরে দুটো রেটাঙ্গেল এঁকে তারপরে যে মাপের দাগগুলো আছে মুছে দিলাম দেখো সুন্দর একটি ঘর হয়ে গেল না এইভাবে সেপকে ব্যবহার করে ড্রয়িং করা যায় আবার দেখো কোনো একটি ছবি থেকে কপি করতে গেলে দেখো এখানে একটি অরেঞ্জ আমি আগেই এঁকে রেঁকেছিলাম সেইটাকে আমি এখন কপি করবো দেখো আগে আমাকে খুঁজে বের কত এই আকারটা কিসের এই অরেঞ্জের আকার কোন আকৃতির মতো দেখতে দেখো আমি একটি সার্কেল করে নিলাম দেখো তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি এটি একটি গোল আকৃতি বা সার্কেল আকৃতির মতো তাই আগে একটি সার্কেল এঁকে নিলাম তারপর একটি এম এর মতন রয়েছে তা সেটা টেনে দিলাম দিয়ে বটাটা আঁকছি এই বটা এঁকে বটার সাথে একটি পাতাও জুলে দিলাম ঠিক কীভাবে কপি করছি সেই কপিটা দেখে নেওয়াটাই বেটার ঠিক এই পদ্ধতিতেই আমাদের এটা হচ্ছে আগেরটা দেখালাম শেপের মাধ্যমে একটি বস্তুর ছবি ড্রয়িং করা আর এটা একটি বস্তুকে শেপের মধ্যে নিয়ে এসে ড্রয়িং করা এবার তোমাদের মনে তোমরাই বলো কোনটা তোমাদের জন্য বেশি সুবিধাজনক কেননা আমাদের তো ছবি দেখে ছবি কপি করতে হয় তাই না যে কোনো ছবি দেখে আমাদের ছবি কপি করতে হয় তার জন্য আমার মনে হয় কোনো একটি বস্তুকে আকারের মধ্যে নিয়ে এসে সেটাকে ড্রয়িং করাটাই বেটার তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো